বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নতুন করে রাষ্ট্র মেরামত করবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হুঁশিয়ারি, এবার আর যেনতেন নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার পতনে তরুণদের আরও শক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব। ফরিদপুরে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ফরিদপুর থেকে মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। প্রখর রোদের সঙ্গে প্রতিবাদ, জাতীয় পতাকার দলীয় প্রতীক মিলেমিশে একাকার। চতুর্দিক থেকে মানুষের ঢলে গণসমাবেশ পরিণত মহাসমাবেশে। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গত কয়েকদিন ধরেই ছিল টানটান উত্তেজনা। পরিবহন ধর্মঘট সহ সকল বাধা উপেক্ষারই ফল এই বিপুল জনসমাগম। সমাবেশের মাঝামাঝি সময়ে মঞ্চে ওঠেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, বলেন সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবেন তারা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে আগামীতে। একনায়কতন্ত্রের যে পতন হয়, যে পতন যারা দেখেছে, সেই পতন হয় একটা মারাত্মক ভাবে পতন হয়, যা আপনারা সহ্য করতে পারবেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের অনিয়ম দুর্নীতি ফিরিস্তি তুলে ধরে বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে রাষ্ট্র মেরামতের আশ্বাস দেন। আমরা নতুন করে প্রশাসনকে সাজা দিতে চাই, ভালো প্রশাসনের সুশাসনের জন্য। আমরা অর্থনীতিতে দুর্নীতি বন্ধ করতে চাই। ভাই, দুর্নীতিতে আমাদের খাই চিন্তা করা যায় না। আর মানবাধিকার লঙ্ঘন, সেই মানবাধিকার লঙ্ঘনের কারণে আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এবার কোন নির্বাচন এই দেশে হবে না। সরকার পতনে এক দফা স্লোগান তুলে আগামীর আন্দোলন সংগ্রাম সফল করতে তরুণদের আরো শক্ত হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সরকারের পদত্যাগের পাশাপাশি সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সঙ্গে গঠন করতে হবে নতুন নির্বাচন কমিশন, এমনই নানা দাবির পাশাপাশি বিএনপি নেতাদের হুঁশিয়ারি। ভালোই ভালোই সরকার দাবি বাস্তবায়ন না করলে রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে সকল দাবি আদায় করা হবে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ফরিদপুর।